কোচবিহার 1 নম্বর ব্লকের বিডিও অফিস গুদাম থেকে অবৈধ হবে লোহার জিনিসপত্র সহ বিভিন্ন জিনিসপত্র বেআইনিভাবে বিক্রির অভিযোগ তুলে মাল বোঝাই গাড়ি আটকে দিল বিজেপি কর্মীরা। কোচবিহার 1 নম্বর ব্লকের বিডিও অফিস গুদাম থেকে অবৈধভাবে লোহার জিনিসপত্র সহ বিভিন্ন জিনিসপত্র বেআইনিভাবে বিক্রির অভিযোগ তুলে দিয়ে মাল বোঝাই গাড়ি আটকে দিল বিজেপি কর্মীরা। এদিন বিডিও অফিস গুদাম থেকে মালগুলো নিয়ে যাবার সময় বিডিও অফিস চত্বরে গাড়িটিকে আটকে দেয় স্থানীয় বিজেপি কর্মী সদস্যরা। তারা এই বিষয় নিয়ে বিডিওর কাছে জানতে চাইলে বিডিও সঠিক উত্তর দিতে পারে না বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। বিডিওর সাথে বচসার মধ্যে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীর সমর্থকেরা। যদিও পরে চাপের মুখে পড়ে কোচবিহার 1 নম্বর ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী মালগুলোকে পুনরায় গুদামে রেখে দেয়। তিনি জানান পরবর্তীকালে তাদের সাথে বসে নিয়ে জিনিসগুলো যেখানে যাচ্ছিল সেখানে পাঠানো হবে। বিজেপির অভিযোগ, কোচবিহার 1 নম্বর ব্লকের বিডিও অফিসের গুদাম থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র কোনো টেন্ডার ছাড়াই অবৈধভাবে পাচার করা হচ্ছে। এর সাথে বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতৃত্ব জড়িয়ে রয়েছে বলে অভিযোগ। এদিন তারা বিডিও অফিস থেকে গাড়ি করে লোহার জিনিসপত্র যেতে দেখে। এরপর তারা বিডিও অফিসে পৌঁছে গিয়ে যে গাড়িতে লোহার জিনিসপত্রগুলো তোলা হয়েছিল সেই গাড়িটিকে আটকে দেয়। তারা জানতে চায় এই জিনিসগুলো কোথায় যাচ্ছে। তবে কেউই সঠিক উত্তর দিতে না পারলে তারা গাড়িটিকে আটকে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার 1 নম্বর ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী। বিডিওর কাছে তারা বিষয়টি নিয়ে কাগজ দেখতে চাইলে সে কাগজটিও ঠিক থাকে না। তারপর বিডিওর সাথে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। পরবর্তীতে সেই জিনিসপত্রগুলো সেখান থেকে তারা যেতে দেয়নি। তাদের অভিযোগ, এর আগেও বেআইনিভাবে এখান থেকে কার্ড বিক্রি করা হয়েছে, আজকে গাড়িতে লোহা নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে বলা হয়েছিল কাগজ যাবে, তাহলে কিভাবে সেখানে লোহা যাচ্ছে। এই অভিযোগকে নিয়েই তারা গাড়িটিকে আটকে দেয়। আটক দীর্ঘদিন যাবৎ এই ব্লক অফিস থেকে বেআইনিভাবে কাঠ, শাল কাঠ থেকে শুরু করে লোহা, লোহা থেকে শুরু করে জয়েস থেকে শুরু করে বাকি যে ব্লকে যে সমস্ত পুরনো জিনিসপত্র আছে আর কি, সমস্ত জিনিসপত্র বেআইনিভাবে এখান থেকে পাচার হচ্ছে। সেটা বিডিওর এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের নেতৃত্বে আছে, ওদের পরিচালনায় এগুলো হচ্ছে, কিন্তু গোপনভাবে এগুলো কোনো রকম কোনো টেন্ডার করা হচ্ছে না, নোটিশ ঝুলানো হচ্ছে না, কোনো রকম কোনো রেজুলেশন হচ্ছে না, কোনো মানে আইনিগত কোনো কাজই নেই, ঠিক আছে, আইনিগত ছাড়া এটা বেআইনিগত কাজ হচ্ছে। এবার বিডিওর কাছে আমরা জানতে চাইলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তার কাছেও জানতে চাইলাম, আমাদেরকে সঠিক উত্তর বা সঠিক কাগজপত্র তারা দেখাতে পারেনি, ঠিক আছে। এই জন্য আমরা গাড়িটাকে আটকে রেখেছি। আমরা দেখি এখন দলের সাথে, আমাদের পার্টির সাথে আমরা কথা বলছি কী করলে ভালো হয় সেই বিষয়টা আমরা ভাবছি। বিডিওর তরফ এই বিষয় নিয়ে কোচবিহার 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দ্রকান্ত বর্মন বলেন, আমি জানার মধ্যে যেটা এখানে আমাদের এখানে এনারা যেটা শুনতেছি যে আমাদের গোডাউনে কিছু পূর্বের ওই যে কী বলবো ওটাকে পিসবোর্ড জাতীয় কাগজ, রিজেক্ট কাগজ ছিল, সেটা ডিএম অফিসের একজন অথরাইজ এজেন্সি আছে, উনি অফিসের রিজেক্ট মালগুলো নেয়, এরকম নাকি ডিএমের আছে একটা বিডিও ম্যাডামই বলছে। সেই হিসাবে কাগজ কিছু নেওয়ার কথা, যেটা কাগজ আছে সেটাই নেবে। এবং এর আগেও যে অভিযোগটা উঠছে যেটা আমি শুনতেছি কার্ড বিক্রির ব্যাপারটা, সেটাও নিয়ম মাফিকই হয়েছে। গোটা বিষয় নিয়ে কোচবিহার 1 নম্বর ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী জানান, এটা যেটা মানে আজকে গাড়িতে যে মালগুলো ওঠানো হচ্ছিল সেটা আমাদের পঞ্চায়েত সমিতিতে একদম মিটিং করে রেজলিউশন নেওয়া হয়েছিল, সে অনুযায়ী আমাদের পেপার প্রসেসিং সব কিছু করা হয়েছে, নোটশিট হয়েছে, ওভাবে ওকে দিচ্ছিলাম। ওখানে শুধু স্ক্র্যাপ পেপার আর কিছু স্ক্র্যাপ আয়রন ছিল, তো সে অনুযায়ী ও লিফট করছিল, তো এখন লোকাল যারা আছে এরা বাধা দিয়েছে, তো ওদের বাধা অনুযায়ী আমি জিনিসটা আটকে দিলাম, মালগুলো সব নামিয়ে আবার গোডাউনে রেখে দেবো, পরে আবার যদি পঞ্চায়েত সমিতি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেই অনুযায়ী আবার ওটাকে অপশন করা হবে। তাহলে ম্যাডাম একটা অভিযোগ আসছে যে মানে দুর্নীতিভাবে এই বিষয়গুলো, এর আগেও নাকি কাঠ এখান থেকে একটা বিক্রি হয়েছে, কাঠ ওটাও প্রপার পেপার ওয়ার্কস করেই দেওয়া হয়েছে।